2013 সালের জানুয়ারিতে বিষ পান করা এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তখন থেকে দীর্ঘ চার বছর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পড়ে আছে মৃতদেহ। এছাড়া 2015 সালে 30 এপ্রিল ও 1 সেপ্টেম্বর অজ্ঞাত দুই ব্যক্তি এবং একই বছরের 5 আগস্ট অজ্ঞাত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সেই থেকে চারটি মৃতদেহ হিমঘরে পড়ে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ দাফনের পদক্ষেপ নেয়নি। এদিকে হাসপাতালের ডেড হাউসের ফ্রিজগুলো বছরের বেশিরভাগ সময় নষ্ট থাকায় মৃতদেহগুলো নষ্ট হয়ে কঙ্কালে পরিণত হয়েছে। চারটা লাশ একদম পচে গেছে, চার বছর আগে তিনটা ওয়ারিশ ছাড়া ওয়ারিশ নেই। দীর্ঘদিনেও কেন মৃতদেহ চারটি দাফন ও সৎকারে পদক্ষেপ নেওয়া হয়নি এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু হিমঘরের যে কার্যকারিতা, এটা বিভিন্ন সময় ইলেকট্রিসিটির কারণে রেগুলার ছিল, যার জন্য কিছু কিছু লাশ হয়তো না চেনার মতো অবস্থাতেই আছে। এ ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন মানবাধিকার কর্মীরা। এর বিষয়ে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, ভবিষ্যতে যেন এরম কাজ কেউ না করে। এবং তাদের উচিত ছিল এই লাশগুলো আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা, কিন্তু তারা না করে অযথা রেখে দিয়েছেন। 1000 শয্যা বিশিষ্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হিমঘর মাত্র একটি, আর সেখানে কাজ করানো হয় খণ্ডকালীন কর্মচারী দিয়ে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।